কবিতার ক্লাসরুমে ছাত্রছাত্রীদের স্বাগত আমি সীমামেষ আজকে আমি পড়াবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক মেঘনাথ বধ কাব্য অনার্স এবং পিজি কোর্সে প্রায়ই মেঘনাথ বধ পাঠ্য থাকে আর ছেলে ছেলেমেয়েরা মেঘনাথ বধের নাম শুনেই ভীত হয়ে পড়ে যে বাপরে কি ভীষণ শক্ত এই ভাবে আসলে আমি নিজে যখন পড়ুয়া ছিলাম আমারও মনে হতো মেঘনাথ বধ ভীষণ শক্ত বিষয় কিন্তু আমি বলছি তোমাদের মেঘনাথ বুঝতে পারলে এবং বিষয়ের গভীরে প্রবেশ করতে পারলে এর থেকে বেশি ইন্টারেস্টিং টপিক বাংলা সাহিত্যে খুবই কম আছে তার জন্য তোমাদের স্বর্গভিত্তিক পরপর মেঘনাথবধকে বুঝতে হবে আজকের ক্লাসে আমি মেঘনাথবধের প্রথম স্বর্গটা পড়িয়ে দেব এরপর পরপর নটি ক্লাসে আমি মেঘনাথবধের নটি স্বর্গ বিস্তারিতভাবে পড়িয়ে দেব স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কথা দিচ্ছি বধ সম্পর্কে তোমাদের স্বচ্ছ একটি ধারণা তৈরি হবে এবং সম্পূর্ণ মেঘনাথবধ পড়া শেষ হলে তোমরা মনে করবে যে মেঘনাদবধ এতটাও শক্ত বিষয় নয় আসলে মেঘনাদবধ তো মহাকাব্য মহাকাব্য উপযোগী ভাষা ছন্দ কবি ব্যবহার করেছেন এবং তাই বিষয়টা একটু গুরু গম্ভীর এই আধুনিক যুগে মেঘনাদবধ যদি রচনা হতো তাহলে মেঘনাদবধকে মহাকাব্যিক উপন্যাস বলা হতো কারণ উপন্যাসের সমস্ত রকম বৈশিষ্ট্য জটিলতা পরিবেশ কিন্তু মেঘনাদবদে রয়েছে মেঘনাদবধ সেই যুগে অত্যন্ত আধুনিক একটি রচনা সমস্ত রকম প্রথা ভেঙে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথবধ রচনা করেছে সেটি জানতে গেলে তোমাদের অবশ্যই স্বর্গভিত্তিক পড়তে হবে মেঘনাথবধের নয়টি স্বর্গ তোমরা কিন্তু মেঘনাথবধের নয়টি স্বর্গ পরপর মনে রেখো আমি একবার বলে দিচ্ছি দিয়ে আমি প্রথম স্বর্গটা পড়ানো শুরু করব অভিষেক অস্ত্রলাভ, সমাগম অশোক উদ্যোগ বধ শক্তিনির্বেদ প্রেতপুরী সংস্ক্রিয়া এই হলো নটি খণ্ড আমি নয়টি ক্লাসে এই পুরো মেঘনাথ বধ শেষ করব। আজকে আমাদের বিষয় হল অভিষেক মেঘনাথ বধ নামকরণের মধ্যেই পাচ্ছি আমরা কাব্যের প্রধান বিষয়বস্তু এই কাব্যের প্রধান বিষয়বস্তু হল মেঘনাথের বধ রাবণ পুত্র মেঘনাদের মৃত্যু কিন্তু প্রথম স্বর্গ অভিষেকটা কবি মধুসূদন দত্ত শুরু করছে কার মৃত্যু দিয়ে বীরবাহুর মৃত্যু দিয়ে তাহলে আমাদের কাব্যের নাম মেঘনাদবধ মেঘনাদের মৃত্যুর বিষয়টাই এই কাব্যের প্রধান উপযোগ্য বিষয় কিন্তু শুরুতেই একেবারে প্রথম স্বর্গ আজকে আমরা যেটা পড়াবো সেই অভিষেকের শুরুতেই কবি শুরু করছেন একটি মৃত্যু সংবাদ দিয়ে সেই মৃত্যুটাকার রাবণের প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু এই বীরবাহু রামের সঙ্গে যুদ্ধে কিভাবে অকালে মারা গেলেন তার সেই মর্মান্তিক মৃত্যুর ছবি দিয়েই কিন্তু শুরু হচ্ছে বধের প্রথম স্বর্গ এই শুরুতেই মাইকেল মধুসূদন দত্ত চমকে দিয়েছেন তিনি যে একটা নতুন কিছু সৃষ্টি করতে চলেছেন তার এ রচনা যে অন্যান্য সমস্ত রচনার থেকে পৃথক শুরুতেই কিন্তু সেই চমকটা আমরা পাই তিনি নিজে শুরু করেননি রাবণের মুখ দিয়ে শুরু করেননি তিনি তার প্রথম স্বর্গ শুরুই করছেন অমৃতভাসিনীর মুখ দিয়ে এখন প্রশ্ন হলো এই অমৃতভাসিনী কে দেখো পড়লে বুঝতে পারবে সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহু চলি জবে গেলা যমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী এই যে বীরবাহুর অকালে চলে যাওয়া সম্মুখ সমরে পড়ে যুদ্ধ মাঝে বীরবাহু যে অকালে চলে গেলেন এ কথা তিনি কাকে বলতে বলছেন অমৃত ভাসিনী এখন প্রশ্ন হলো এই অমৃত ভাসিনীকে আমরা প্রাচ্য সাহিত্যে দেখেছি যে কবি বাল্মীকির রসনায় দেবী সরস্বতী বাস করেছেন এবং আমরা এও জানি যে কে ছিলেন কালিদাস ছিলেন দেবী সরস্বতীর পুত্র বরপুত্র এইভাবে কিন্তু তারা সাহিত্য জগতে যশ লাভ করেছে দেবীর অনুপ্রেরণায় এই অমৃতভাষিণীও হলো কবির কাব্য লক্ষ্মী আমরা বারবার মাইকেল মধুসূদন দত্তের লেখায় কাব্যলক্ষ্মীর সন্ধান পাই কিন্তু প্রাচ্য কাব্যের সঙ্গে কিন্তু কোনো মিল নেই কবির মিল রয়েছে পাশ্চাত্য কাব্যের সঙ্গে আমরা জানি পাশ্চাত্য সাহিত্যে অনুপ্রাণিত হয়ে কবি ইংরাজি ভাষায় যশলাভ করতে চেয়েছিলেন তাই পাশ্চাত্য সাহিত্যের প্রতি তার একটা কিন্তু আকর্ষণ রয়েছে এই অমৃত ভাষিনী হল কবির কল্পনা প্রসূত আমরা প্রাচ্য সাহিত্যে যেভাবে মধ্যযুগেও আমরা দেখেছি একাধিক দেবী বন্দনা করে কিন্তু কাব্য শুরু করা হয়েছে কিন্তু এখানে দেবী বন্দনা নয় এখানে কাব্য কাব্যলক্ষ্মী হলো দেবীর কল্পনা এ দেবী কল্পনা দেবী পাশ্চাত্য সাহিত্যে হোমার তার ইলিয়াট কাব্যের সূচনায় যেমন দেবীকে আহ্বান করেছিলেন দেবীকে নিজের মনের কথা জানিয়েছিলেন ভার্জিল যেমন তার ইনিট মহাকাব্য শুরু করার সময় দেবীকে বন্দনা করেছেন ঠিক একইভাবে মাইকেল মধুসূদন দত্ত বদের প্রথম স্বর্গ অভিষেক শুরু করায় বীরবাহুর মৃত্যু সংবাদ এই মর্মান্তিক ঘটনায় কাকে সাক্ষী টানলেন অমৃত ভাসিনীকে নিজে না বলে অমৃত ভাসিনীর মুখ দিয়ে কথা তিনি বলাচ্ছেন এইখানে কিন্তু বধের প্রথম স্বর্গের একটি অভিনবত্ব কাজ করছে তাই আমি এই বিষয়টা ভালো করে তোমাদের বলে দিলাম মাইকেল মধুসূদন দত্ত দেবী অমৃতভাষিনীকে রসনায় ধারণ করে বীরবাহুর মৃত্যু সংবাদটি উপস্থাপন করলেন এইবার প্রশ্ন হল বীরবাহুর মৃত্যু হয়েছে শুরুতেই একটা মৃত্যু সংবাদ সেই মৃত্যু সংবাদরা দেওয়ার জন্য একটা উপযোগী স্থান প্রয়োজন বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত অসাধারণভাবে সেই পরিবেশটা কিন্তু রচনা করেছেন রাবণকে তিনি কিন্তু গৃহে বা অন্যান্য জায়গায় প্রমোদ কাননে উপস্থাপন করেননি রাবণকে তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ দেওয়ার আগে কোথায় উপস্থাপন করেছেন রাজসভায় রাজ দরবারে সেখানে রাবণ উপস্থিত সেখানে কি করছেন কবি খুব গুরুগম্ভীরভাবে সুন্দর করে শুরু করেছেন রাজসভার বর্ণনা কবির দাক্ষিণাত্যের বিভিন্ন নগরগুলি মন্দিরগুলি ভ্রমণ করার ফলে সেই সমস্ত কারুকর্য দেখে কত যতটা প্রভাবিত হয়েছিল সেই নগর জীবনের কারুকর্য ও ভাস্কর্যের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় বদের রাবণের রাজসভা বর্ণনায় করে তিনি কিন্তু রাবণের রাজসভা বর্ণনা করছেন রাবণের একটি ঐশ্বর্যময় রূপ ফুটিয়ে তুলছেন তারপরেই কিন্তু রাবণকে দেবে বীরবাহুর মৃত্যু সংবাদ তার আগে রাবণকে প্রভূত ক্ষমতায় ঐশ্বর্যশালী করে উজ্জ্বল করে তুলছেন মাইকেল মধুসূদন দত্ত এই বীরবাহুর মৃত্যু সংবাদটা রাবণ যদি কোনো গৃহকোণে প্রমোদ কাননে বা অন্যান্য স্থানে শুনতেন তাহলে এটি এত আকর্ষণীয় হবে না এই বিষয়টাকে আকর্ষণীয় করার জন্য রাবণকে কিন্তু রাজসভার মধ্যে আসীন করা খুব প্রয়োজন তাই তিনি আগে রাবণকে রাজসভার মধ্যে স্থাপন করেছেন দেখো কি সুন্দর করে রাবণের রাজসভার বর্ণনা দিচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত কয়েকটা লাইন পড়লে তোমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হবে আমি বলছি দেখো ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত তাহে শোভে রত্নরাজি মানস সরসে সরস কমল কুল বিকশিত যথা শ্বেত রক্ত নীল পিত, স্তম্ভ সারি সারি ধরে উচ্চ স্বর্ণ ছাদ জেমতি এই যে রাবণের রাজসভার একটা বর্ণনা ভীষণ গুরুগম্ভীর তৎসম শব্দ চয়নে কবি কিন্তু দিয়েছেন লঙ্কেশ্বর রাবণের এই যে ঐশ্বর্যময় রূপ এই রূপটিকে তুলে ধরার কবির একমাত্র কারণ হলো একটু পরেই কবি কিন্তু রাবণকে পুত্র শোকে কাতর করে ভূতলে লুটিত করবে তার আগে কবির প্রয়োজন ছিল এই রকম একটি বিপরীত তার শৌর্য বীর্যটা তুলে ধরার ফলে দুটি পারস্পরিক বিপরীত ধর্মী ঘটনা যদি স্থাপন করা যায় তাহলে বিষয়টা আরও আকর্ষণীয় হবে এবং স্পর্শকাতর হবে তাই কিন্তু কবি এই দুটি ভিন্ন ধর্মী বিষয়কে পাশাপাশি স্থাপন করেছেন আমরা রাবণ বলতে বুঝি অশুভ শক্তির প্রতীক দয়া মায়া মায়াবী শক্তির ধারক এবং বাহক প্রভূত শক্তিশালী রাবণের আমরা এই রকমভাবে দশটা মাথা দেখেছি ছোটোবেলা থেকে রাবণ সম্পর্কে আমরা একটা কু ধারণা নিয়ে বড় হয়েছি তাই যখনই আমরা রামায়ণ পড়েছি খল চরিত্র হিসেবে দেখেছি কিন্তু মেঘনাথ বধ পড়ার পর আমাদের দেখবে রাবণের প্রতি মেঘনাদের প্রতি এই যে রাবণ রাক্ষস কুলবংশ মানুষগুলোর প্রতি একটা মায়া একটা ভালোবাসা জন্ম নেবে তার কারণ এটা হল বধ কাব্যের বিশেষত্ব আইকেল মধুসূদন দত্ত রামায়ণের রাবণায়ণ ঘটিয়েছেন রাবণকে একটি অন্য রূপে আমাদের সামনে উপস্থাপন করেছে তাই প্রথম স্বর্গে আমরা যখন দেখব বীরবাহুর মৃত্যুতে রাবণ আর পাঁচটা সাধারণ প্রিতার মতোই মানবিক এবং অস্ত্রসিক্ত তখন আমাদের আর রাবণকে রাক্ষস রাজ শক্তির অধিকারী ভয়ানক মনে হবে না রাবণের আমরা অন্য একটি দিকই দেখতে পাব। এটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের এই অসাধারণ রচনার ফলেই সম্ভব হয়েছে আমরা রাবণকে মেঘনাথকে একটা অন্য রূপে দেখেছি কবি রাবণকে মানবতাবাদ ও যুক্তিবাদের আলোয় স্নান করিয়ে একেবারে নতুন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন রাজসভায় হঠাৎই এসে ভগ্নদূত বীরবাহুর মৃত্যু সংবাদ দিচ্ছেন এই বীরবাহুর মৃত্যু সংবাদ পাওয়ার পর রাবণ ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন রাবণ তখন আর রাক্ষস রাজ রাবণ নয় রাবণ তখন একজন সাধারণ পিতা তার পিতৃহৃদয় কেঁদে উঠছে কিভাবে দেখো আমি মেঘনাদবদের কয়েকটি লাইন পড়ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই প্রসঙ্গটা ইয়ে হেন সভায় বসে রক্ষকুলপতি বাক্যহীন পুত্রশোকে ঝর ঝর ঝরে অবিরাম অশ্রুধারা তৃতীয়া বসনে তাহলে এই হলো আমাদের রাবণ যার ঝরঝর করে অশ্রুধারা বয়ে যাচ্ছে তার বসন অঞ্চল ভিজে যাচ্ছে পুত্রশোকের খবর ভগ্নদূতের কাছ থেকে পেয়ে তারপর কি ঘটছে দেখো এই পুত্রশোকে কাতর যে রাবণকে আমরা দেখছি যে রাবণ কাঁদছে সে রাবণ কিন্তু মায়াবী নয় সেই রাবণের ধর্ম কিন্তু রাক্ষস নয় সে রাবণ মানুষ রাবণ সে রাবণ একজন পিতা প্রাণপ্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর রাবণ প্রথমে বাক করা হয়ে গেছেন অশ্রুষিত হয়েছেন কিন্তু ধীরে ধীরে সে প্রকৃতস্থ হচ্ছে নিজের মনোবল ফিরিয়ে আনছে ভগ্নদূতের কাছ থেকে যখন সে শুনছে যে তার পুত্র এমনিই গিয়ে কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেনি সে বীরের মতো লড়েছে অসম্ভব সৌর্য বীর্যের ক্ষমতা সে কিন্তু প্রকাশ করেছে তাকে মারতে গিয়ে যুদ্ধে তার পরাক্রম ঘটাতে গিয়ে রঘুকুল বংশ কিন্তু হিমশিম খেয়ে গেছে এই ঘটনাগুলো যখন সে ভগ্নদূতের কাছে শুনছে তখন সে কিছুটা স্বস্তি পাচ্ছে বীরবাহুর পিতা হিসেবে নিজেকে ভেবে সে কিন্তু গৌরবান্বিত হচ্ছে সে মনে করছে তার পুত্র অসহায়ের মতো মৃত্যুবরণ করেনি যুদ্ধে বীরের মতো সে প্রাণ দিয়েছে তাই তার মৃত্যুতে কষ্ট পাওয়াটা তার সাজে না শোক করা তার সাজে না তার মৃত্যুতে তার গৌরব এই কথা তিনি নিজের মনকে বোঝাচ্ছেন পরবর্তীকালে আমরা যখন দেখেছি যে চিত্রাঙ্গদা এসেছে রাজসভায় সেই তার কে সমস্ত কিছু এলিয়ে পড়েছে চুল তার খুলে গেছে কোথাও তার গহনা নেই সাজমাত্র নেই সে এসে রাবণকে অভিযোগ করছে যে তুমি 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 মেরেছ আমার পুত্রকে তোমার জন্যেই আমার পুত্র মৃত্যু হয়েছে রাম তো সেই সুদূর অযোধ্যায় থাকে সে কেন আসবে এত দূর লঙ্কা সে তো এমনি এমনি আসেনি তুমি তার সম্মান নষ্ট করেছো তার কুলবধূ গৃহবধূকে স্পর্শ করে তাকে তুমি লেিয়েছ তাকে তুমি আসতে বাধ্য করেছো তাই সে এসেছে তাই যুদ্ধ লেগেছে এই যুদ্ধকে কখনোই ধর্মযুদ্ধ বলা যায় না এই যুদ্ধ তোমার পাপের ফলে ঘটেছে এই অভিযোগগুলো যখন চিত্রাঙ্গদা রাবণকে করেছে রাবণ তখন চিত্রাঙ্গদাকেও একই কথা বলেছেন যে পুত্র শোকে কাতর হওয়া তোমার সাজে না তুমি বীর মাতা তোমার পুত্র বীর সে যুদ্ধে প্রাণ দিয়েছে তখন চিত্রাঙ্গদা রাবণকে কি বলছে হ্যাঁ যদি দেশ লুট করতে আসতো রাম যদি রাজ্য জয়ের জন্য রাম আসতো আমার দেশে লড়তে আমার ছেলে যদি সেই যুদ্ধে প্রাণ দিত আমি তাহলে মনে করতাম এটা সমযুদ্ধ এই যুদ্ধে মৃত্যুবরণ বীরের কিন্তু তা তো নয় রাম তো রাজ্য জয় করার জন্য সেই সুদূর অযোধ্যা এত দূর থেকে এখানে আসেনি তুমি তাকে লেলিয়েছো তার সম্মান নষ্ট করেছো হানি করেছো তাই সে এসেছে তাই এই যুদ্ধ সমযুদ্ধ নয় তোমার পাপাচার এইগুলো চিত্রাঙ্গদা রাবণকে যখন বলেছে রাবণ তাকেও কিন্তু বারবার এই কথাটাই বোঝাতে চেয়েছে যে বীরবাহুর মৃত্যু বীরের মৃত্যু এইটি ভেবে সে নিজেও স্বস্তি পেতে চেয়েছে এবং চিত্রাঙ্গদার শোকের উপরও কিন্তু প্রলেপ দিতে চেয়েছে বীরবাহুর বিরচিত মৃত্যু সংবাদ পাওয়ার পর যখন দূর রাজপ্রাসাদ থেকে রাবণ দেখছে বীরবা বীরবাহুর মৃতদেহটা তখন কিন্তু সে গৌরবান্বিত হচ্ছে সে ভাবছে যে তার এটি যথার্থই আদর্শ পুত্র রাবণ দূর রাজপ্রাসাদ থেকে বীরবাহুর মৃতদেহর দিকে তাকিয়ে বলছে যে শয্যায় আজি তুমি শুয়েছো কুমার প্রিয়তম বীর কুলসাদ এই শয়নে সদা রিপুদল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে এইভাবে সে কিন্তু তার পুত্রকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি যে মৃত্যু বরণ করেছো সেটা বীরের মৃত্যু শত্রুকে নাশ করেছো তুমি যুদ্ধক্ষেত্রে তুমি নিজের মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছ এই মৃত্যু বীরের মৃত্যু প্রত্যেকটা যোদ্ধা এইভাবেই মৃত্যুবরণ করতে চায় যে সে যুদ্ধক্ষেত্রে মারা যাক তার মাতৃভূমির জন্য কিছু করুক এই কথাগুলো সে কাকে বলছে বীরবাহুকে উদ্দেশ্য করে বীরবাহুর মৃতদেহকে উদ্দেশ্য করে রাবণ বলছে বীরবাহুর মৃত্যু শোককে তাহলে রাবণ পুরোপুরি সরিয়ে দিচ্ছে সরিয়ে দিয়ে নিজের ভিতর আগুন জ্বালাচ্ছে কিসের আগুন প্রতিশোধের আগুন কিভাবে রামের থেকে সে প্রতিশোধ নিতে পারবে তাই সে বলছে বীরের শোক অশ্রু নয় অশির ঝঙ্কার কিন্তু চিত্রাঙ্গদার মায়ের মন সে ভীষণ ব্যাপুন সে কিছুতেই রাবণকে ক্ষমা করতে পারছে না তার মনে হচ্ছে তার পুত্রের মৃত্যুর জন্য একমাত্র দায়ী রাবণ তাই রাবণকেই তিনি কিন্তু আসামির কাঠগড়ায় বারবার দাঁড় করাচ্ছেন এবং কি বলছেন দেখো কে কহ এ কালগ্নি জ্বালা জ্বালায় আছে আজিয়ে লঙ্কাপুরে লঙ্কাপুরে হয় নাথ নিজ কর্মফলে মঝালে রাক্ষস কুল মজিলা আপনি অর্থাৎ চিত্রাঙ্গদা কিছুতেই মানতে চাইছে না সে বলছে তুমি নিজের কর্মফলেই নিজেও বিপদে পড়েছো এবং রাক্ষস এই বিপদের সম্মুখীন করেছো তাই রাবণের এবার জেদ চেপে গেল সে চাইছে যে সে এবার নিজেই যুদ্ধে যাবে উত্তর শোক থেকে দূরে গিয়ে সে নিজের ভিতরে কি করেছে প্রতিশোধের আগুন জ্বালিয়ে নিয়ে নিজেকেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করছেন কারণ চিত্রাঙ্গদার এই বারবার অভিযোগ সে কিছুতেই আর মানতে পারছে না রাবণের বিশাল যুদ্ধযাত্রার আয়োজনে স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু কিন্তু কেঁপে উঠেছে সব জায়গায় গমগম করছে এই ঘটনাকে মাইকেল মধুসূদন দত্ত খুব সুনিপুণভাবে পাতালেও নিয়ে গেছেন কিভাবে পাতালে নিয়ে গেলেন যে এই মর্তে এত মানুষ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে এরকম একটা রমরমা এরকম একটা গম্ভীর বিষয় সেই পদশব্দ যেন পাতালে চলে গেছে সেখানেও নানা রকম ঘটনা কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে অলৌকিক ঘটনা হলেও সুন্দরভাবে প্রাসঙ্গিকভাবে জুড়েছেন কিন্তু মেঘনাথ অনেক অলৌকিক ঘটনা আমরা পাবো কিন্তু সেই ঘটনাগুলোকে মাইকেল মধুসূদন দত্ত তার বুদ্ধিমত্তা আর যুক্তিবাদ দিয়ে এত সুন্দর করে জুড়েছেন কাব্যটি পড়লে আমরা একেবারে মুগ্ধ হয়ে যাই জলের তলায় বারণি যখন খবর পেলেন যে রাম নিধনের জন্য রাবণ যুদ্ধের আয়োজন করছে তখন তিনি সখী মুরুলাকে পাঠালেন কোথায় রক্ষকুলদেবী রাজলক্ষ্মীকে খবর পাঠানোর জন্য বলল তুমি দ্রুত গিয়ে কিন্তু রাজলক্ষ্মীকে এই সংবাদটা দাও তখন মুরলা কি করলেন পাতাল থেকে মর্তে এলেন দেবী রাজলক্ষ্মীকে খবর দেওয়ার জন্য এইভাবেই কবি মর্ত থেকে ঘটনাকে যেভাবে পাতালে নিয়ে গেছিলেন পাতাল থেকে সেই ঘটনাকে আবার নিয়ে গেলেন মর্তে রাজলক্ষ্মী এই সংবাদ পেয়ে ভীষণ কষ্ট পেলেন রাবণের ক্রিয়াকলাপে সে মোটেও খুশি নয় সে কিন্তু দুঃখ প্রকাশ করলেন যে রাবণ কেন বারবার এমন করে রাবণের কাজে সে কষ্ট পায় এই রাজলক্ষ্মী হল রাবণের কুলদেবী রাজলক্ষ্মী ভাবলেন এই খবরটা তো মেঘনাথকে দেওয়া দরকার মেঘনাথ তো এখানে নেই মেঘনাথ তার স্ত্রী এবং সমস্ত সখীদের নিয়ে প্রমাদ উদ্যানে রয়েছে তাহলে এই ভাইয়ের মৃত্যু সংবাদটা মেঘনাথকে দেওয়া প্রয়োজন রাজলক্ষ্মী মায়ার বসে মেঘনাথ ধাত্রীর রূপ ধারণ করলেন এবং মেঘনাথকে গিয়ে বীরবাহুর মৃত্যু সংবাদটা দিলেন কোথায় প্রমাদ উদ্যানে বীরবাহুর মৃত্যু সংবাদ শোনা মাত্র মেঘনাথ সবিস্ময়ে উচ্চারণ করেছেন কি কহিলা ভগবতী কে বোধিল কবে প্রিয়ানুজে যে নিসারণে সংহারিনু আমি রঘুবরে অর্থাৎ মেঘনাথ বিস্মিত হয়ে গেছে যে আমার ভাইকে কে মারলো আমি তো রঘুবরকে বধ করার পরেই এই প্রমাদ উদ্যানে এসেছি আমরা জানি দেবতারা সব রামের পক্ষে ছিল যেহেতু রাবণ অন্যায়ভাবে সীতাকে হরণ করেছিল তাই যুদ্ধক্ষেত্রে লক্ষণ মারা যাওয়ার পরও আবার কিন্তু বেঁচে উঠেছে এটা সত্যিই বিস্ময়কর ব্যাপার একজন মানুষ মারা যাওয়ার পর আবার কিভাবে বেঁচে ওঠে এবং সে কিভাবে তার ভাতৃহত্যার জন্য দায়ী হতে পারে এই ঘটনা সে বিস্মিত হয়েছিল কার মুখ থেকে সে শুনেছিল রাজলক্ষ্মীর মুখ থেকে এইবার বিস্ময়ের ঘর কেটে যেতেই মেঘনাথ ক্ষিপ্ত হয়ে গেল প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল সে তার সমস্ত ফুলের সাজ সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিল এবং নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে যে তার ভাই ওখানে মারা গেছে আজকে রাক্ষস্কুল এরকম বিপদের সম্মুখীন সবাই রকম গভীর শোকে নিমগ্ন রয়েছে আর আমি কি না এখানে প্রমাদ উদ্যানে রয়েছি হা ধিক মোড়ে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামা দল মাঝে অর্থাৎ যেখানে শোকে কষ্টে চোখের জলে স্বর্ণলঙ্কা ভেসে যাচ্ছে সেখানে আমি নানান রমণী মাঝে আমি মত্ত হয়ে রয়েছি উন্মত্ত হয়ে রয়েছি আমাকে ধিক্কার এটা মেঘনাদ নিজেকে বলছে এবং সেখান থেকে সে কিন্তু চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছে প্রমীলা এসে তাকে বাধা দিলে প্রমীলার উদ্দেশ্যে মেঘনাদ উচ্চারণ করেছে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে পশি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী অর্থাৎ স্ত্রীর কাছে অনুমতি চাইছে যে আমাকে বিদায় দাও আমি আবার ফিরে আসব রামকে বধ করার পরেই মেঘনাদ লঙ্কায় ফিরে এসেই প্রথম কাজ যেটা করলো বাবাকে যুদ্ধে যাওয়া থেকে নিরস্ত করলো বাবাকে যুদ্ধে যাওয়া থেকে নিরস্ত করলো এবং নিজে সোনাপতি পদে অভিষিক্ত হতে চাইলো নিজে যুদ্ধ করতে চাইল তার এই মনোমাঞ্ছায় রাবণ সম্মতি দিল এবং বলল যে তুমি যুদ্ধে যাবে ঠিক আছে তার আগে তুমি আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করো ইষ্ট দেবতার পূজা করো রাবণ মেঘনাথকে বলছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ কর বীরমণি সেনাপদী পদে বরিনু তোমারে এই হলো সেনাপতি পদে মেঘনাদের অভিষিক্ত হওয়া তাই এই প্রথম স্বর্গটার নাম অভিষেক পুত্র মেঘনাদের জয় কামনা করে পুরিল কনকলঙ্কা জয় জয় রবে এইভাবেই কিন্তু প্রথম স্বর্গ শেষ হল মেঘনাদের সেনাপতি পদে অভিষিক্ত হওয়ার পর তাহলে আমি পুরো প্রথম স্বর্গের ঘটনাটা গল্পাকারে বলে দিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিলাম মেঘনাথবদ কাব্যে এই প্রথম স্বর্গে মাইকেল মধুসূদন দত্তের বলিষ্ঠ কবিশক্তির পরিচয় দিলাম পরবর্তী ক্লাসে আমি অস্ত্রলভ দ্বিতীয় স্বর্গটি পড়াবো তার জন্য তোমরা নিয়মিত ক্লাসে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিওর জন্য সকলে ভালো থেকো থ্যাংক ইউ